আমাদের মাটি আছে, মাটি উর্বর, আমাদের মানুষ আছে। এখন অনেকে বেকার বসে আছে, গ্রামে গ্রামে চলে গেছেন, কাজে কারো ঘরে এতটুকু মাটি যেন অনাবাদি না থাকে। আপনি তরি তরকারি লাগান, ফলমূল লাগান বা কোনো শস্য লাগান, যাই পান কিছু না কিছু লাগান, কিছু কিছু উৎপাদন করেন। আপনার জলাভূমি পড়ে থাকলে সেখানে মাছের উৎপাদন, আমি ইতিমধ্যে আমাদের কৃষি মন্ত্রণালয়কে মন্ত্রীকে এসে নির্দেশ দিয়েছি, মৎস্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছি, এই সমস্ত উৎপাদনের জন্য যা যা প্রয়োজন সে ব্যবস্থা যেমন করবে, কিন্তু সেই সাথে আপনারা কিছু উৎপাদন করেন। এই কারণে আমি বলছি, এই যে বিশ্বব্যাপী করোনার যে প্রভাব, তাতে ব্যাপকভাবে খাদ্যের অভাব দেখা দেবে।